আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস থ্রি এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। আমার আজকের টপিক অর্থাৎ আদর্শ বিষয় হচ্ছে নাম্বার চেঞ্জ, অর্থাৎ নাম্বারের পরিবর্তন। ইয়া আমাদের সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড মিড টার্মের সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম জানতে হবে যে নাম্বার শব্দের অর্থ কী। নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন। নাম্বার শব্দের অর্থ কী? বচন। এখন আমাদের মূলত পড়বে এই নাম্বারের পরিবর্তন। নাম্বার আছে প্রধানত দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। অর্থাৎ নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন। এগুলো আমাদের এলোমেলো থাকবে, সিঙ্গুলার এবং প্লুরাল এলোমেলো থাকবে, আমাদের নিজ দায়িত্বটা সাজায় লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আলোচনায় ফিরে আসি। এখন আমি আগেই বোর্ডে লিখে রেখেছি সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলারগুলো আমার বাম পাশে লেখা আছে, প্লুরালগুলো ডান পাশে লেখা আছে। এখন এগুলো মুখস্থ করার কিছু নেই, মূলত নিয়মটা মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। নিয়মটা মুখস্থ করতে হবে এবং জানতে হবে। প্রথমটা নিয়ম বলে যে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে একটি কনসোনান্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ওয়াই এর পরিবর্তে আই বসে এবং শেষে ইয়ের যোগায়। নিয়মটা আরেকবার শুনি। নিয়ম আছে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে একটি কনসোনান্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ওয়াই এর পরিবর্তে আই বসে, পরে ইয়ের যোগ বসে। এখন কনসোনান্ট আর ভাওয়েলের একটা চেনার ব্যাপার আছে। এ ই আই ও ইউ এই পাঁচটা লেটার আছে ভাওয়েল, বাকিগুলো আছে কনসোনান্ট। বি এ বি ওয়াই এই ওয়াই শেষে এবং আই বিটা আছে কনসোনান্ট, তাহলে উত্তর হবে বি এ বি এই ওয়াইয়ের পরিবর্তে আই পরে ইয়ে যোগ, কারণ আছে বিটা আছে কনসোনান্ট। স্টোরি এস টি ও আর ওয়াই একই নিয়ম, ওয়াইয়ের পরিবর্তে আই পরে ইয়ের যোগ হবে। আর্মি এ আর এম ওয়াই এমটা আছে কনসোনান্ট, এ কারণে ওয়াইয়ের পরিবর্তে আই পরে ইয়ের যোগ। আর্মিজ সিটি সি আই টি ওয়াই ওয়াই এর পূর্বে টিটা আছে কনসোনান্ট, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই পরে ইয়ের যোগ। সিটিজ এফ এল ওয়াই ফেলাই মানে কি মাসি, এই ওয়াইয়ের পূর্বে যে এল আছে এটা আছে অবশ্যই কনসোনান্ট, এই কারণে ওয়াইয়ের পরিবর্তে আই পরে ইয়ের যোগ। এটা আছে নিয়ম। এর আবার এক্সেপশন আলাদা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো সর্বশেষ অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকা সত্ত্বেও ওয়াইয়ের পূর্বে যদি কনসোনান্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না, শুধু এর যোগ হবে। অর্থাৎ ওয়াই অপরিবর্তিত থাকবে এবং শেষে এর যোগ হবে। পি এল এ ওয়াই পেলে ওয়াইয়ের পূর্বে এটা আছে ভাওয়েল, ভাওয়েল সেই ক্ষেত্রে ওয়াই অপরিবর্তিত, অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু প্লুরাল করার সময় শেষে এর যোগ হবে। টি ও ওয়াই টয় একই নিয়ম টয়েজ। বি ও ওয়াই বয় বয়েজ। ডি এ ওয়াই ডে ডেজ ডি এ ওয়াই এস। প্রিয় শিক্ষার্থী, পরের নিয়মে আসি আমরা। যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে এবং ও এর পূর্বে একটি কনসোনান্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ওই সিঙ্গুলার নাউনের শেষে ইয়ের যোগ করে প্লুরাল করতে হবে। নিয়মটা আবার শুনি। যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে এবং ও এর পূর্বে একটি কনসোনান্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ওই ওয়ার্ডের সাথে ইয়ের যোগ করে প্লুরাল করতে হবে। ম্যাঙ্গো ম্যাঙ্গোজ, পটেটো টি কনসোনান্ট ওর পূর্বে সাথে ইয়ের যোগ হবে পটেটোজ। হিরো হিরোজ, টমেটো টমেটোজ। এরর ব্যতিক্রম অর্থাৎ এক্সেপশনাল আছে এই নিয়মের। ব্যতিক্রম নিয়মটা এরকম যে শেষে ও থাকা সত্ত্বেও যদি কনসোনান্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। ব্যতিক্রমটা আরেকবার শুনি নিয়মটা। যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে এবং ওর পূর্বে একটি ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। বাম্বু বাম্বুজ, কাকু কাকুজ, স্টুডিও স্টুডিওজ। প্রিয় শিক্ষার্থী, পরে নিয়মে আসি।
नाउन शेष होते एफ बा एपी आसे नियम आछे जदि कोनो सिंगुलर नाउन शेषे एफ बा एपी थाके एफ बा एपी थाके ताहले प्लुरल करार समय आमादेर एफ बा एपी एर परिवर्तन बसे भि एवं शेषे इएर जोग हय। आबार शुनि जदि कोनो सिंगुलर नाउन शेषे एफ बा एपी थाके ताहले प्लुरल करार समय एफ बा एपी एर परिवर्तन अर्थात एफ बा एपी उठे भि बसे एवं परे इएर जोग हय তাহলে ডাব্লিউ আই এফি এই এফি উঠে হবে ভি পর ইএস যোগ ওয়াইফস কে এন আই এফি নাইফ উত্তর হবে কে এন আই ভি ইএস অর্থাৎ এফিটা উঠে ভি হবে পরে ইএস যোগ হবে। এলই এ এফ লিফ শেষে আছে ভি তাহলে ভি উঠে হবে ই পর ইএস যোগ এলই এ ভি ইএস লিপস এলও এ এফ শেষে এফটা উঠে ভি হবে পরে ইএস যোগ লোপস। প্রিয় শিক্ষার্থী এগুলো মূলত আমাদের নাম্বার পরিবর্তন এর সাথে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে কি থাকবে হোমওয়ার্ক সেটা একটা মূলত অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু এর হেডমাস্টার প্রিপেয়ারিং ফর অ্যাডমিশন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু এর হেডমাস্টার প্রিপেয়ারিং ফর অ্যাডমিশন অর্থাৎ তুমি তোমার প্রধান শিক্ষকের নিকট ভর্তির জন্য একটি আবেদন লিখো। আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ।